দর্জন ভাই তাহলে আসেন নরমাল প্রোডাক্ট धानमंडी सात नम्बर रोड अनवर खान मॉडर्न हॉस्पिटल ऑर्चर्ड पॉइंट मार्केट दोतलाते धानमंडी सेकेंड आउटलेट सताइशे बांग्लादेश आई हॉस्पिटल धानमंडी आउटलेट धानमंडी सात मस्जिद आउटलेट मिरपुर आउटलेट बनानी आउटलेट ऑनलाइन अपनारा पांच टा जायगा पे जाबेन सेम प्राइस खूब सुंदर कॉटन कलेक्शन निये आसि आज के तो एकदम ही मिजानुर रहमान आपू वालेकुम सालाम सोहिली आपू थैंक यू तो एत प्रशंसा कर सबा एक कमेंट कर सबकि ठीक आना सुंदर जमा पड़े आज डिटेल्स हम देखो और एक सबा हेयर स्टाइल हाँ अच्छा हेयर स्टाइल नहीं एक गल्प आज हेयर स्टाइल नहीं गल्पा कारण एगुलो एकदम ही अनकमन और देखते अनेक सुंदर कम्फर्टेबल एक बेपार थाके ना आमरा पोशाक पड़ी देखते सुंदर और आराम तो अच्छा इशरत आपू वालेकुम सालाम इशरत आपू केमन आछेन आर होच्छे आर एकटु कमेंट्स निब आर एकटु सबाई एकटु बेशी बेशी करेन किछु तो एकटा लेखेन किछु एकटा लेखेन देखि के कि लेखे के कि लेखे एखन जदि बोले कमेंट्स करले एकटा गिफ्ट दिब देखो कत कमेंट करबे प्रथम एरकम एकटा कमेंट पढ़लाम यासमिन आपू लिखछे मयूरेर मतो सुंदर लाग मयूर किन्तु अनेक सुंदर और पा किन्तु अनेक कालो सालमा सालमा अपू अनेक दारुण आछे थैंक यू दास अपू तो जामाटा हुच्छे आमी बोले दी ईगो ब्रैंडेड मयूर जेमन देखते सुंदर और पाटा कालो
এটা আমি অনেক আগে থেকেই জানি। তো আফরিন আফরিন আপু, হাজি সাহেব কেমন আছেন? কালকে আরেকজন হাজি সাহেব আমাকে খেজুর চকলেট জমজমের পানি এগুলো সব দিয়ে গেছে। আচ্ছা ইগোর এই জামা নিয়ে এখন কথা বলি, আমি যেটা পরে আছি এটা স্মল সাইজ, এটা মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ 48 পর্যন্ত পাবেন। না আমার আমার পা সুন্দর, আমার পা হাত মুখ একই রকম, একই রকম, অসুবিধা নাই। আর আমি দেখাচ্ছি ইগো এরকম সুন্দর ব্লু কালার, অ্যাশি ব্লু কালারের মধ্যে এই দেখেন একদম ইয়ালো, একটু ম্যাজেন্টা কালার দিয়ে পুরোটাই হচ্ছে প্রিন্ট করা। এটা কটন গারারা স্টাইল এবং এটা হচ্ছে প্রিন্ট করা, এখানে প্যানেল মানে লেস দিয়ে ডিজাইন করা, এখানে ডিজাইন করা। আর এটা সুন্দর এই জামাটা, এই দেখেন একদম এই জায়গায় কুচি করে ছোট্ট ফ্রকের মতো, তাই না? এই যে আমি পরে আছি ছোট্ট ফ্রকের মতো, যারা হচ্ছে একটু দুপুরের পার্টিতে যাবে তো এরকম একটা হালকা লুক করে আমি জাস্ট, আমার হঠাৎ করে আজকে মনে হয়েছে যে ঘুম থেকে উঠছি আমি আটটার সময় উঠে হচ্ছে একজনের ফেস চেঞ্জ করার যে আসছে না এখন, হ্যাঁ ওই যে ফেসবুকে আসছে, তো আমার খুব ফেসবুক ফ্রেন্ডের মধ্যে একটা আপুর হচ্ছে এরকম করে ছবি আসছে, তো আমি ওই খেলার মধ্যে ঢুকে গেছি যে আমি আমার ফেস খুব মজা পাচ্ছি, একটার পর একটা চেঞ্জ করতেছি, একটার পর একটা দেখতেছি, দেখে আমার এই ফেসটা সামনে আসছে আসছে বলে আমি হচ্ছে এটা স্ক্রিনশট নিছি। আইব্রো করতে পার্লারে গেছি, আমার মনে হলো এই এই চুলটা আমি একটু করে দেখি না যে আসলে কি ক্যামেরায় ফেসবুকে আমাকে যেই লুকটা দিছে এরকম আসে কিনা। তো জাস্ট আমি সেলস মানে ওখানকার যে হেয়ার স্টাইল করে মেয়েটাকে বলছি একটু করে দাও তো এই ছবিটা দেখে কেমন হয়, জাস্ট ট্রাই, ভালো না হলে তোমাকে বকা দিব না, কিছুই বলবো না, জাস্ট করে দাও। তো আমি এরকম করে চলে আসছি, ঘুম থেকে উঠে এটা দেখছি তো এটাই অ্যাপ্লাই করছি, তো না ভালোই তো একটু চেঞ্জ লাগতেছে, আমি ফার্স্ট টাইম এরকম করছি, আমি কোনোদিনও এই হেয়ার করি নাই, তো না সুন্দর হয়েছে, এখন করবো মাঝে মধ্যে, এখন মাঝে মধ্যে করা যাবে। আচ্ছা এটা পুরাটা ছোট্ট ফ্রক সুন্দর, এটা কটন প্রিন্টেড, তার মধ্যে প্যানেল দিয়ে এরকম ডিজাইন করা, এটা পেছনটা অনেক সুন্দর, একটুখানি কাটা আছে আর এরকম টাসেল দেওয়া আছে, টাসেল দিয়ে মাথা ঢুকিয়ে এটা বেঁধে ফেললেই হবে। আর ফুল স্লিভ, এই যে আমার মতো স্লিম ফিট একটা স্লিভ পাবেন, এই জায়গা থেকে এখানে স্লিম হয়ে আসছে ফুল স্লিভ, খুব স্টাইলিশ। এবং এটার প্যান্ট হচ্ছে গারারা এবং কটন, প্যান্ট হচ্ছে গারারা এবং কটন, অনেক আরাম পাবেন, সিরিয়াসলি আরাম এবং সুন্দর লাগবে। এই যে এটা পুরা গারারা ছোট ফ্রক, আমি এই যে এগুলো পরলে খুব মানায়, আমি একটা ইন্ডিয়ান কিনেছিলাম, আচ্ছা দেও হ্যাঁ আমি লাইট নেব, তো 40 মিনিট টাইম লাগবে, ঠিক আছে ওকে আমি কল ব্যাক করছি। এদিক দিয়ে বললাম না লক বন্ধ করে দিতে, এদিক দিয়ে ঢুকতেছে কেন? আমি ম্যানেজ করতে না, আমি জীবনে প্রথম করলাম, ঘুম থেকে উঠে দেখছি তো করলাম একটু। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ নাহিদ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ, হেয়ার স্টাইলটা খুব সুন্দর লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। তো এইটা হচ্ছে আমার গারারা প্যান্ট, এই যে গারারা এখানে কুচি দেওয়া কটনের মধ্যে ব্লু কালারে, তো আজিম আপু থ্যাংক ইউ, এটা কটন গারারা অর কটন ফ্রক, এটা হচ্ছে ইগোর অ্যান্ড প্রাইস রেঞ্জ হচ্ছে 6500 টাকা। কি সুন্দর এটা কটনের মধ্যে এরকম একটা ছোট্ট ফ্রক, আপনি চাইলে হচ্ছে নিজের জন্য নিতে পারেন, মেয়ের জন্য নিয়ে নিতে পারেন, সুন্দর এটা খুবই কমফোর্টেবল একদম আরাম, ব্লুর মধ্যে এখানে অরেঞ্জ রেড স্ট্রবেরি রেড আসলে আর ইয়ালো কালার দেওয়া আছে, তিন চারটা কালার দিয়ে, আল্লাহ এটা আমাকে, আমি কলেজে থাকতে খুব ফলো করতাম উর্মিলাকে, আমার খুব ভাল লাগতো, আমি নিজে চঞ্চল ছিলাম আর উর্মিলা যে অভিনয়গুলো করতো ওকে খুব চঞ্চল লাগতো, আমি খুব একদম মনের কথা বলছেন, আমি স্টুডেন্ট লাইফে ইন্টারমিডিয়েট থাকতে আমি খুব উর্মিলার ভক্ত ছিলাম, আমার কেন যেন মনের অজান্তেই ওকেই ভাল লাগতো। তো আপনার কাছে অনেক বছর পর নাম শুনে
মানে ছোটবেলার কথা মনে পড়ে গেল হেয়ার মানিশ আচ্ছা থ্যাংক ইউ তো এটা গাড়ারার সুন্দর এই জামাটা হচ্ছে ইগো ব্র্যান্ডের আর স্মল আছে স্মল হচ্ছে 38 মিডিয়াম হচ্ছে 40 লার্জ হচ্ছে 44 এন্ড আমাদের কাছে কিন্তু এক্সট্রা লার্জও আছে এটা 48 বডি পর্যন্ত পড়তে পারবেন তো আমাদের কাছে চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ 48 পর্যন্ত পেয়ে যাবেন 38 থেকে 48 সাইজ পর্যন্ত আমাদের কাছে আছে এবং এটা প্রাইস হচ্ছে 6550 টাকা 6550 টাকা কারণ এটা অনেক কাপড় দেওয়া এটা গাড়ারাতে যেমন কাপড় দেওয়া এটা জামাটাও খুব ছোট খুব সুন্দর কিউট ফ্রকের মতো একদম প্রিন্টেড এখানে পার দেওয়া এই জায়গাটার মধ্যে পার দেওয়া আছে এবং কালার কম্বিনেশনটা এত সুন্দর তো সব স্কিনের মেয়েদেরকে আমাকে যেহেতু মানাইছে তার মানে আপনাদেরকে আরো বেশি সুন্দর মানাবে তো 6500 টাকা হচ্ছে এই যে ফ্রক দিয়ে সুন্দর এই গারারা স্টাইলটা কটন গারারা যারা হচ্ছে শিফন জর্জেট ক্রেপ পড়তে চান না একটু আরামের টাইপের কাপড় চান তো এইটা আমি চাই এরকম আমি একদম কটন চাই আর স্টাইলিস্ট চাই আমি কেন যেন জর্জেট অনেক কাজ করা এখন পড়তেই পারি না মানে পড়তেই ইচ্ছা করে না মনে হয় এই টাইপের আরাম হয় আর একটু দামি হয় এরকম চাই তো এখন চলে যাব ব্র্যান্ডের নাম কি আছে আরবি উর্দু লেখা হ্যাঁ উর্দু তো পড়তে পারি না সালমান এটার নাম কি আন্দাজা আন্দাজে হাওয়া আন্দাজে হাওয়া মানে আন্দাজ আন্দাজে হায়া হাওয়া হইলো তো মানে আন্দাজে হাওয়া দিছে যেরকম ওই শব্দটা হয় আন্দাজে হায়া আন্দাজে হায়া ক্যাটালগ নেম তো চলে যায় একটা লাইট কালারে আমি যে একটা ডিপ কালার পরে আছি এখন একটা লাইট কালারে চলে যাব ওয়াও একটা খুব সুন্দর একটা লাইট কালার নিয়ে চলে আসছে যেটা শেড করা গলার মধ্যে এতই লাইট যে এটা আজকে না জিন্দা তাপু ভাইয়া সকালবেলা হেয়ার স্টাইল করে আসছে আমি দেখ বলতেছে কি এটা কে কোন কামের বেটি আসছে আমি আল্লাহ আমি একটু সাজগুজ করি তারপরে দেখো কেমন লাগে হেয়ার স্টাইলটা পরে বলছে আচ্ছা চলে মানে মেকআপ করার পর বলছে আচ্ছা চলে ডিভেন টু ডিনাইস ডে থ্যাংক ইউ শায়লা ইসলাম আপু থ্যাংক ইউ শায়লা আপু তো এইটা হচ্ছে লাইট কালার অ্যান্ড নেক গলার কাছে এই রকম এমব্রয়ডারি কাজ করে এটা হচ্ছে হালকা পেস্ট টাইপের কালারের মতো মিন পেস্ট টাইপের এই যে এরকম একটা রং খুবই লাইট কালার কম্বিনেশন শাকির ভাই এটা খুলে রাখছেন কেন দরজা এটা মাঝখানে যে বিট দেওয়া ওইটা খুলছেন কেন তাহলে এখন লাগান তো এটা হচ্ছে আমার স্লিভের কাপড়টা অ্যান্ড হচ্ছে এটা আমি ধরলাম সামনের পার্ট আর ওনা হচ্ছে কটন দো পার্টটা একদম লাইট কালার যারা লাইক করে এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাইট দেখি ওনাটা দাও ওনাটা তো আরো বেশি সুন্দর এটা ওনা তো খুব সুন্দর হ্যাঁ এই জামার ওনা খুব সুন্দর এটা এমব্রয়ডারি সহ অ্যান্ড গোল্ডেন কালারে বর্ডার দেওয়া খুবই নাইস লাগতেছে আর একটু এটা একটু জামদানি প্রিন্টের মতো ওনাটা দিছে প্যান্ট কাজ করা প্যান্ট কাজ করা ওনার এই জায়গাটাও আপনার এই যে এরকম সুতার কাজ করা এই যে এটা মাল্টি কালার এটা সুতার কাজ করা এখানে গোল্ডেন বর্ডার এখানেও গোল্ডেন বর্ডার পুরা ওনাটার মধ্যে এই যে গোল্ডেন কালারের বর্ডার দেওয়া ভিতরে এবং সেলফ প্রিন্ট মানে আরেকটা প্রিন্ট করা আপু তোমার আমার মেয়ের জন্য হ্যাঁ ফারজানা আপু মেয়ের মেয়ে পড়লে একদম সিরিয়াসলি পরীর মতো লাগবে ওকে অনেক অনেক সুন্দর লাগবে তারপরে এই জায়গা হচ্ছে মাল্টি কালারের মাল্টি কালারের এই হচ্ছে আপু আপনার রেডি ড্রেসটা খুব সুন্দর লাগছে হ্যাঁ আসলে আলমগীর হোসেন আপু আজকে জামাটাও অনেক সুন্দর আমি চুজ করে নিছি এটা যে আজকে এটা পড়তে চাই এই যে এখানে একটু সুরমা টাইপের অ্যাশ টাইপের কালার আছে আর নিপা আপু আমি আর একটা রূপা দেখছি আপনি আমাকে ছবি পাঠাইছেন ওটা কি আমার মতোই আমার মতো অনেকেই আছে চিকন হইলে ওটা রুবার মতো দেখতে আচ্ছা এটা প্যান্টের কাপড় এটা প্যান্টের কাজ তাই না অনেকদিন পর এরকম সালোয়ারের কাজ আর সালোয়ারের কাজগুলো আমরা প্যান্ট না বানিয়ে আমরা প্লাজো করতে পারি তাহলে কাজটা একদম প্রপার ইউজ হবে মানে কাজ ফেলে দেওয়া লাগবে না বেশি যারা এই ক্যাটালগটা নিচ্ছেন আমার মনে হয় এটা যেহেতু সালোয়ারের কাজ তো আমরা প্লাজো করতে পারি আচ্ছা একদম মিল আছে আচ্ছা থ্যাংক ইউ নিপা আপু অ্যান্ড লিমা আপু আর হচ্ছে চৌধুরী জামান চৌধুরী আপু তো এটা প্যান্ট রাখলাম প্যান্টে এমব্রয়ডারি কাজ করা আর এটার ওনাটা বহুত খুবসুরত সুরত সুরত বহুত খুব সুরত আচ্ছা যাই হোক ভুল টুল বললে অসুবিধা নাই আমরা আমরাই তো এটা এই যে গোল্ডের সফট জড়ি দিয়ে এটার বর্ডার লাইনটা করা
আর এইটা এইটা অনেক সুন্দর হয়েছে, এইখানে না মাল্টি কালার দেওয়া আছে, এটা খুব নাইস। তো আমি প্যান্ট থ্রি পিস আর এটা রাখলাম, এটার অপোজ আরেকটা কালারে চলে যায়, এটা একটু কলমি ফুল, একটু পার্পল লেভেন্ডার কালার, একটু পার্পল লেভেন্ডার, হ্যাঁ কটন আপু, ফেব্রিক কটন, পার্পল লেভেন্ডার কালারে চলে যাব। পার্পল লেভেন্ডারে এই যে ওরা এইভাবে মেক করছে, মানে সালোয়ার লং কামিজ অ্যান্ড দোপাট্টা এইভাবে তৈরি করা যায়। তো আমি অন্যটায় চলে যাই, পার্পল লেভেন্ডার কালারে চলে যাই, কটন কামিজ কটন দোপাট্টা, আজকে পার্পল লেভেন্ডার কালার। কালকে একটু দামি করেছিলাম মোটিভস, আর আজকে আবার একটু কম দাম করেছি, কালকে আবার একটু দামি করে দিব, কালকে স্পেশাল কিছু থাকবে তো ওইটা করে দিব। এই যে এখানে আমার কটন গলায় কাজ, এই যে এমব্রয়ডারি কাজ, একদম একটা লেভেন্ডার কালার। তো আমি জিন্নাত আপু আর একটু কমেন্টস নিব, অ্যান্ড লিমা আপু সবাই একটু কমেন্টস করেন আর একটু শেয়ার করেন, চৌধুরী আপু যেমন চৌধুরী আপু একটু শেয়ার করে ফেলেন, এত ফোন আসলে না কেটে দিও না, থাকে আমাকে দেখায় এটা, এটা ব্যাংকের ফোন। আচ্ছা এটা গলায় কাজ, পার্পল লেভেন্ডার, আমি বলবো এটা লেভেন্ডার কালার, খুবই নাইস লাইট কালার। এই সুন্দর প্যানেলটা দেওয়া আছে, বিউটি আপু নাকি এটা। তারপরে হচ্ছে এটা ব্যাকপার্ট লাইট কালার, সবগুলা ঠান্ডা ঠান্ডা। আচ্ছা থ্যাংক ইউ। তো এইটা আমার স্লিভের কাপড়টা, হাতার কাপড়টা চলে যায় কামিজে ফন পার্ট, আর এটার কটন দোপাট্টা, যারা জামা কটন ওনা কটন চান এটার কটন দোপাট্টা, এবং এটার বর্ডার হচ্ছে ম্যাজেন্টা কালার দিছে, এটা একটু অন্যরকম দিছে, এই দেখেন আল্লাহ এটা খুব সুন্দর দিছে, তো বর্ডারটা টান কেমন লাগতেছে, মানে জামা ওনা একরকম পার্টটা হচ্ছে। শেয়ার করছি ফারজানা আপু, থ্যাংক ইউ ফারজানা আন শাহিদা, নাইমা আপু থ্যাংক ইউ, নাইমা বেগম আপু, এই যে এটা দেখেন বর্ডারটা জাম বেগুনি কালার এইরকম, এখানে একটা পাড়ের মতো ওরা বানিয়েছে, তারপরে ভিতরে সবগুলো একই রকম, নিচেরটা হচ্ছে শেড করা চুন্ডি প্রিন্ট দোপাট্টা, এই যে এইরকম শেড করা এবং চুন্ডি প্রিন্ট ওনা পেয়ে যাবে, কটন জামা কটন ওনা প্যান্টের কাজ। তো প্যান্টগুলা হচ্ছে, আচ্ছা বিউটি আপু হচ্ছে শেয়ার করছে, এই যে ঠিক আছে প্যান্টটা পুরো এইরকম কাজ করা, অনেকখানি কাজ ঝিকঝাক করা, আর এইগুলো হচ্ছে এমব্রয়ডারি। সুলতানা করিম আপু কেমন আছেন আপনি? হ্যাঁ অনেক কালার কম্বিনেশন সুন্দর বিউটি আপু, কালার গুলো একদম আজকে ঠান্ডা ঠান্ডা লাইট কালার দিব, এমনি শীত পড়ছে তো একদম ঠান্ডা ঠান্ডা, আরো ঠান্ডা কালার দিব আপনাদেরকে, একদম ঠান্ডা লাইট কালার, বিউটিফুল, খুব সুন্দর লাগতেছে কালার গুলো, আর কাপড়ও অনেক ভালো কটন অ্যান্ড প্যান্টে কাজ, কাপড় যেরকম ভালো আসলে কাপড় প্যান্ট সবকিছু কাপড় ভালো, প্যান্টে আবার কাজও দিচ্ছে অনেকখানি। এখন দিব পেস্ট কালারে একটা জামা, এই যে পেস্ট কালার, ওরা একটু স্লিপটা অন্যভাবে বানাইছে, তো আমরা চাইলে আমাদের মতো করে বানাই নিব। হ্যাঁ এইটা আমার এই যে গলায় কাজ, এটা জামায় কাজ, ওনায় হচ্ছে দুই পাশে পুরো পাটটাই কাজ করার মতো, তারপরে প্যান্টেও কাজ দিছে এটার, এই যে এটা আমার ঝিকঝাক প্যান্টের গলায় কাজ, কালারটা দেখেন পেস্ট কালারে শেড করা, লাইট কালার সব একটু লাইট লাইট কালার, এই যে এই জায়গাটা পেস্ট কালারে শেড করা, খুব সুন্দর রং এটা, আমি জানি না অনেক সুন্দর লাগতেছে কালার গুলা। সামনের পার্ট, তারপরে চলে যাব এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, পেছন পার্ট, ওনাটা কাতানের এই তাঁতের মতো প্রিয়, মানে ই করা পার্টটা তাঁতের মতো করা, এই যে এটা প্যানেল, তারপরে হচ্ছে এটা স্লিভের কাপড়, আচ্ছা চলে যাই সামনের পার্ট এন্ড কাজ করে। হ্যাঁ প্রাইস বলবো যেমন চৌধুরী আপু, প্রাইস বলবো তিনের নিচে আছে, এটার একটু কাজ বেশি, এটা জামার গলায় কাজ আছে, ওড়নাটা আলাদা প্যান্টে কাজ, তো একটু নর্মাল প্রাইজের চাইতে একটু প্রাইস হবে। হ্যাঁ এটাই, এটার সবগুলোই সুন্দর, দেখ কি সুন্দর ওড়না, কি সুন্দর ঠান্ডা, হ্যাঁ ওড়নার মেন ফোকাস আসলে ওড়নার সালোয়ারের কাজটা, ওড়নাটা সেই সুন্দর করছে, এই যে এই জিনিসটা যে এত সুন্দর তার মানে এইটা নতুন দেখছি আমি, দোপাট্টা এই যে এই ডিজাইনটা একদম নিউ দেখছি, এরকম মাল্টি কালার সুতা দিয়ে, এটা পুরা সুতা দিয়ে কাজ করা, পুরা পাটটা এটা কাজ করা আছে। আঞ্জুমানার আপু ফাতেমা আপু প্রাইস বলছি আমি, এই যে এটা কাজ করা আর একটু জামদানি মোটিভ, এটার একটু শেড করা, ওনাটার পিছনে আসলে খরচ করছে ওরা, এই যে এই জায়গাটা একটু ডিপ কালারে শেড করা, আর রংগুলো খুব সুন্দর, জামার গলায় কাজ ওনায় কাজ প্যান্টে কাজ, আজকে একটু হ্যাঁ হ্যাঁ আজকে একটু অন্যরকম। তো এইটা প্যান্ট খালি বলা এরকম,
এটা একটু প্যান্টেও কাজ এই ক্যাটালগটার মধ্যে হচ্ছে সালোয়ারেও কাজ করা প্রত্যেকটা সালোয়ারে কাজ করা পাবেন বেশ কাজ করা 5 6 ইঞ্চি মত হচ্ছে এমব্রয়ডারি কাজ পাবেন এটার পরে চলে যাব হচ্ছে কি কালার পিচ বাংলা পিচ হ্যাঁ একটু পাকা বাংলি পিচ মানে কাঁচা বাংলি না একটু বাংলি পিচ কালারে চলে যাব এই যে এরকম একটা রঙে চলে যাব বাংলিটা একটু পাকা কি 14 তারিখের ড্রেস এখনো পাইনি আচ্ছা আমি সালমানকে বলবো সালমান একটু দেখো তো 14 তারিখের জামা নাকি আপু এখনো পাইনি ঋতু আপু আচ্ছা ঋতু আপু ওই যে ওরা দেখে ফেলছে ইনশাআল্লাহ আপনাকে রিপ্লাই দিবে তো এইটার এই দেখেন এখানেও গলায় কাজ এখানে লাইট বাংলি কালার আর এখানে একটু ডিপ কালার লাইট ডিপের শেড আছে প্রত্যেকটা জামায় অনেকগুলো আছে এত লাইট যে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বা সামনে সামনে বুঝে ফেলবে জামাটা শেড করাই যে ফ্রন্ট পার্ট এরকম সুন্দর শেড হবে এটা বাংলি পিচ কালারের শেড তার সাথে হচ্ছে এরকম একটা প্যানেল পাবেন হ্যাঁ আপু এটা ফেরদৌসি আপু মিরপুরে আছে এখন গেলে এখনই পাবেন এই যে ফ্রন্ট পার্ট ওনাগুলা যা সুন্দর আমি ওনার দিকে তাকায় আছি এটা পিছন পার্ট লাইট বাংলি কালার আর নিচে হচ্ছে ডিপ বাংলি পিচ কালার তার সাথে এরকম সুন্দর একটা বর্ডার পেয়ে যাবেন আর এটা স্লিভের কাপড় একসাথে সবগুলো একটু ক্যাটাগরি একই রকম শুধু টোনা চেঞ্জ আর প্যান্ট কালার চেঞ্জ আসলে এই যে যেটা ভালো লাগবে ওটাই নিয়ে নিতে পারেন এই হচ্ছে আমার দোপাট্টা আমার আবার কি দেখাবো এটা এমনিতেই সুন্দর এই জায়গাটা একদম সুতার কাজ করা খুবই নাইস প্রত্যেকটা উন্ন একই রকম এই যে শেড করা নিচের দিকে এই রকম রং বাংলি পিচ কালার অ্যান্ড প্যান্ট এমব্রয়ডারি করা এই দেখেন আপু থ্রি পিস গুলার দাম কত আচ্ছা আমি দাম বলে দিচ্ছি আগে একটু দেখাই এই যে দাম কম আছে থ্রির নিচে আছে এগুলো থ্রির নিচে আছে এটা প্যান্টে কাজ জামায় কাজ ওনাতেও সুতার কাজ করা তো 3000 এর নিচে আছে এগুলো প্রাইস রাখছি এটা এটা পর চলে যাবে একদম একটা বেগুনি কালারে বেগুনি শেডের কালার দাও বেগুনি কালার এই যে এই শেডটা ও 16 ডিসেম্বরের জন্য মেসেজে উত্তর দিয়ে দিছে আপু ঋতু আপু নাকি লাইতু ও ঋতু আপু ঋতু আপু লাইতু হ্যাঁ লাইতু আপু আচ্ছা আমারটা সাবরিনা আলম আপু আমারটা প্রাইস হচ্ছে 6550 টাকা 6550 টাকা হচ্ছে আমারটা প্রাইস এন্ড ব্র্যান্ড নেম হচ্ছে ইগো ইগো গারারা প্যান্ট গারারা জামা গারারা আচ্ছা তো আমি এই যে বেগুনি কালারে বেগুনিরও অনেক শেড থাকে এই যে এরকম একটা শেডের বেগুনি গলায় কাজ চাইলে এখানে বাটন করে নিতে পারি সুন্দর করে জান্নাতুল আপু অনেক বেশি প্রশংসা করে ফেলছেন আপনি অনেক অনেক বেশি প্রশংসা হয়ে গেছে না এই যে এটা গলায় কাজ আর নিচের দিকটা এরকম সুন্দর হ্যাঁ জান্নাত আপুরে আবার ই করতেছে জিনাত আপু আপনার হার্ট একদম মিলে গেছে আপনি যে হার্ট দিছেন হার্টের কালার আর জামার কালার একদম এক্স্যাক্টলি একই আছে তাসমিন আপু থ্যাংক ইউ তাসমিন আফরোজ আফরোজ মনে না তো এই হচ্ছে আমার প্যানেলটা চলে যাই এটার ব্যাক পার্ট ব্যাকপার্টটাও শেড করা খুবই নাইস এই যে এরকম শেড করা পেছন পার্ট এই যে এরকম শেড করা ব্যাক পার্ট এটার সাথে এই প্যানেলটা থাকবে যে এই প্যানেলটা স্লিভও শেড করা এখন চলে যাই ওনা এটা প্রত্যেকটা ওনায় কাজ জামায় কাজ প্যান্টে কাজ প্রাইস বলবে ইনশাল্লাহ ওইটাও সুন্দর সবগুলো কালার এইগুলো না সবগুলো কালার হচ্ছে একটু চকলেট চকলেট কালার দিছে তাই না সাবান সাবান কালার সাবানের ও বাবা লন্ডন থেকে দেখতেছি এখন দিন না রাত লন্ডনে নির্ঘাত এখন রাত তাসমিন আপু সত্যি বলছি না আপনি সত্যি বলেন জান্নাত আপু হ্যাঁ তাসমিন আপু এখন রাত নির্ঘাত রাত আরাম হ্যাঁ খুবই আরাম হবে খুবই আরাম হবে জিন্নাত আপু একদম বেগুনি কালারের এইটা একদম রেডিয়াম কালারের হচ্ছে আঁচল এই দেখেন কি সুন্দর লাগতেছে আঁচলটা দেখছেন বেগুনির সাথে একদম লেভেন্ডার বেগুনির সাথে একদম রেডিয়াম কালারের আউটলাইন দিয়ে এটার পাটটা করা প্রত্যেকটা আলাদা আলাদা সুন্দর এই যে এরকম ম্যাট মানে সফট জড়ি দিয়ে এটা বুনন করা এটা কিন্তু বুননটাই এরকম করছে তারপরে দেখেন প্যান্টটা কি সুন্দর প্যান্টের এমব্রয়ডারি গুলা দেখেন
মর্নিং 1:30 বাজে আচ্ছা তাহলে তো আমি সুন্দর টাইমে আসছি আমিও তিন দিন থেকে 8:30 উঠতেছি বিগত কয়েক বছরে মনে আমি কোনোদিন 8টা সূর্য দেখি নাই আমি 10টার আগে উঠতেই পারি না ঘুমাই যে দেরি করে আর এখন হচ্ছে 11টা বাজার আগে আমি পৃথিবীতে থাকি না 11টা বাজছে আর টিভি একটা চলে আমি ঘুমায়া পানি পানি তিন দিন এরকম হয়েছে তিন দিনে আমি সকালে উঠছি জানি না এই অভ্যাস আর মনে দুই একদিন থাকবে মানে আজকে ধরেন যদি রাত্রে মুভি দেখি যদি দুইটায় ঘুমাই তাহলে অভ্যাস চেঞ্জ হয়ে যাবে কালকেও সেম হবে মুভি দেখবো আড়াইটায় ঘুমাবো আর কাজ করব আমার খালি গলা টানে না গরম পানি ঠান্ডা পানির সমস্যা না মানে পানি থাকতেছে না গলা ভিজা থাকতেছে না শুকাই যাচ্ছে অনেক আগে কথা বলতাম না এত তো আমার অসুবিধা হতো না এখন তো আমার অনেক অসুবিধা হয় হ্যাঁ লন্ডনে এখন সকাল হ্যাঁ না আমার খুব শখ যাবো আমি কিন্তু আমি না বিদেশ ঘোরার আসলে সময় পাই না আমি জানি না মানুষ কিভাবে এত সবাই ম্যানেজ করে ব্যবসা করে আসলে সবাইকে দিয়ে মনে সব কাজ হয় না আমি খালি কাজই করি মানে বের হইতে চাই না মনে হয় কি বের হলে মনে হয় বিজনেস অসুবিধা হবে মানে এটা একটা মানসিক প্রবলেম খালি অনেকদিন পর এইবার বের হইছি আর আমি একদম মোবাইল টোবাইল আমি বলছি যে মোবাইল ধরলেই ওরা কিছু একটা আমাকে বলবে দূর থেকে আমি ওইখানে মানে অস্থির থাকবো তো আমি কোনো ফোনই নিব না অস্থির না পৃথিবী একদিক যাক আমার ঘোরা একদিক এইবার এই ফোন করে গেছি আবার ডিসকাউন্টের সময় ফোন করছি যে পৃথিবী একদিক আমি একদিক ডিসকাউন্টের সময় কোনো আউটলেটে আমি যাব না মানে দেখি না কি হয় তো না দেখি আমি ছাড়াও চলে পৃথিবী অসুবিধা হয় না এত বছর আমি ভুল ধারণা নিয়েছিলাম 16 বছর খালি কাজই করে গেছি আমি ছাড়াও চলবে সেলাই অসুবিধা নাই তো মরে গেলে হঠাৎ করে মরে গেলে অসুবিধা নাই চলে যাবে পারবে তো এটা বেগুনি কালারের মধ্যে খুবই নাইস বেগুনি এটা খুব সুন্দর একটা জামা প্রত্যেকটা জামা দেখবেন যে একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালার লাইট লাইট কালার আমি সব আজকে আপনাদেরকে লাইট কমফোর্টেবল আরাম মানে সব সুন্দর সুন্দর জামা দিব আজকে আচ্ছা থ্যাংক ইউ ফরজানা আপু এখন হচ্ছে একটা পিঙ্ক পিচ কালার দেখাবো পিঙ্ক পিচ কালার এতক্ষণ অন্য অন্য কালার দেখাইছি তো স্বামী মাত্রা আপু থ্যাংক ইউ তো এইটা হচ্ছে পিঙ্ক পিচ কালার একটা জামা একটাই পিঙ্ক পিচ কালার আছে সবগুলা কালারই আজকে মিষ্টি সুইট আমি জানি না সালমান এটা চুজ করে দিছে যে আপনি এই ক্যাটালগটা আজকে করেন মাশাল্লাহ এই ক্যাটালগটা করে খুব ভালো লাগতেছে সুমাইয়া আপু থ্যাংক ইউ একদম খুব সুন্দর সুন্দর কালার দিছে খুবই নাইস নাইস কালার মানে একদম সুইট মিষ্টি খুব মানাইছে হ্যাঁ আমি খুব ভয় ছিলাম যে একদম নিউ হেয়ার স্টাইল আর আমাকে কেমন লাগবে আমি জানি না তো দেখি খারাপ লাগছে না নতুন হেয়ার স্টাইলে ভালোই লাগছে চেঞ্জ করা উচিত হ্যাঁ এইটা পার আর পিচ কালার পিচ পিঙ্ক কালার একটা দেখাইছি পিচ বাংলি কালার আর এটা হচ্ছে পিচ পিঙ্ক কালার ফন পার্ট চলে যায় এইটা ব্যাক পার্টে পেছন পার্টে এই যে ব্যাক পার্ট পেছন পার্ট পিঙ্ক কালার এটার হচ্ছে প্যানেলটা তারপরে এটা হচ্ছে আমার স্লিভের কাপড় হাতার কাপড় এই হচ্ছে আমার কামিজ আর এইটার কন্ট্রাস্ট ওড়না পেস্ট কালারের পিচের সাথে পেস্ট কালারের ওড়না এই দেখেন পেস্ট কালারের দোপাট্টা নিচে হচ্ছে পিঙ্ক পার্পল কালার একদম শেড করা সুন্দর একটা জামা দেখালাম আপু রায়হানা আপু থ্যাংক ইউ তাহলে কি দিন দিন সুন্দর হব না বয়স হচ্ছে না যত বয়স হবে তত ফিটফাট থাকতে হবে আর একদম কম বয়সে মানুষ এমনিতেই সুন্দর থাকে আর যত দিন যাবে তত নিজেকে এখন মেনটেন করতে হবে ধরে রাখার জন্য আর 20-22 বছরে এমনিতেই সবাই বলে যে ইয়াং বয়সে কুকুরকেও অনেক সুন্দর লাগে তো ওই বয়সে তো এমনি সুন্দর থাকে মানুষ তাকে আর সাজগোজ করতে হয় না অটোমেটিক সে সুন্দর থাকে থ্যাংক ইউ অঞ্জুমনার আপু এটা হচ্ছে আমার প্যান্টে কাজ করা জামায় কাজ করা ওনাটাও এখানে সুতার কাজ পাবেন পারে এবং ম্যাট সফট জড়ি দিয়ে এটা পুরোটা বুনন একদম ঠিক জ্বলছে এটার এরকম প্রিন্ট থাকে তো এই সুন্দর জামাটা অ্যান্ড এটা প্যান্টে কাজ এটাও রাখলাম পিঙ্ক কালারের এই জামাটা প্রাইস একটু ধৈর্য ধরেন না আমি ইদানিং একটু প্রাইস মাঝখানে বলতেছি এটা ইচ্ছাকৃত
মানে সাথে সাথে এসে প্রাইস বলছি না, এটা একটু থেমেই বলছি, একটু ধীরে সুস্থেই বলছি, একটু মাঝখান টাইমে প্রাইস বলছি। আসলে আমি দেখাবো একটা লেমন ইয়ালো কালার, লেমন ইয়ালো, এটা একদম সুন্দর ব্রাইট কিছু ইয়ালো থাকে না, একদম লেমন কালারের লেবু, একদম হলুদ হয়ে গাছে পাকলে যেরকম একটা হলুদ হয় ওই হলুদটা, লেবু গাছে পাকছে, এটা মানে পাকাই নাই মেডিসিন দিয়ে, এটা গাছেই পাকছে। হ্যাঁ, এটা গাছে ঝুলাইছে, ঝুলা আছে মানে ঝুলা আছে পাইকা। আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ জামিলাপু, থ্যাংক ইউ। তো লেমন ইয়ালো কালার দেখাচ্ছি, কর্সে পেয়েছি, খুব সুন্দর ইগোর সুন্দরে আমি বেছে বেছে আরো গারারা আনছি, আমরা সারারা আনছি ইগোর, আরো অনেক এক্সপেন্সিভ ইগো আসছে কটনের, আমি সব কটন করতেছি, কটন কিন্তু দামি, আমার কেন জানো না অর্গেনজার চাইতে কটন দামি পড়তে ভালো লাগে, এক এক মানুষের আসলে এক এক ধরনের পছন্দ, আমার মনে হয় কটন হবে কিন্তু সেটা অনেক দামি হবে এরকম আমার পছন্দ, কারণ আরাম লাগে, এই যে এটা যেরকম সেই আরাম, একটা যদি আবার দোপাট্টাও দিত আরো বেশি মনে হয় সুন্দর হয়ে যেত, এটা সুন্দর, খুব সুন্দর একটা কটনের জামা, মানে এটা দিনের বেলায় সেই রকম নাচতে নাচতে যাওয়ার মতো, মুক্তার কথা বলবো, নাচতে নাচতে যাওয়ার মতো এটা পরে, মানে নাচার জামা, কটন সুতি কিন্তু নাচানাচি, ছোটখাটো দাওয়াতে একদম খুব স্মার্ট লাগবে, মানে যেখানে ধরেন জড়ি চুমকির কোনো বালাই নাই, বাট আপনাকে খুব ভালো লাগতেছে এরকম, একদম লেমন কালার দেখাচ্ছি, লেমন ইয়ালো গাছে পাকা। হ্যাঁ আপু, যেটা পরে আছে এটা হচ্ছে রেডিমেড, এটা সারাটাও রেডিমেড, সারাটাও রেডিমেড, একদম এই যে ইলাস্টিক দিয়ে, এটা স্মল সাইজ, আমার কিচ্ছু করতে হয়নি, একদম আমার গায়ে কিচ্ছু করতে হয়নি, কোনো পিছনে ক্লিপ টিলিপ কিচ্ছু করতে হয়নি, কারণ আমি একটু মোটা হয়ে গেছি আপু, আপনার সাধারণ লাগছে। আচ্ছা রওশন আপু, আমি ফার্স্ট টাইম আপনাকে কমেন্টস করেছি, আচ্ছা রওশন আপু থ্যাংক ইউ, দেখছেন আপনি কমেন্টস করছেন আর আমি পড়ে ফেলছি, কালি চুল। হ্যাঁ রায়হান আপু থ্যাংক ইউ, আর সেতু আপু আজকে আমি লেট করছি, অনেক লেট করছেন, আজকে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখাইছি আমি, এটা হচ্ছে পার, আর এই দেখেন লেবুটা বেশি পাকলে এরকম একটা কালার হয় না, এরকম একটা কালার হয়। হ্যাঁ আজকে আমি কালি চুল করছি, এটা কারণ আছে, সকালে ঘুম থেকে উঠে আমি কালি চুল দেখছি, তাই আমার মনে হয়েছে আজকে আমি কালি চুল করবো। এই যে এইটা এত সুন্দর একটা লেমন ইয়ালো, কেউ যদি একটু ব্রাইট স্কিন জামা পরে ফর্সা করতে চান যেরকম আমি, আমার মানসিক সমস্যা, খালি ফর্সা, খালি ফর্সা চাই আমি, মানে খালি ফর্সা হইতে চাই, এটা আমার একটা মানসিক প্রবলেম, খালি সুন্দর হইতে চাই, দিনের মধ্যে মনে হয় আমার আশেপাশে যারা থাকে তাদেরকে খালি জিজ্ঞাসা করি আমি কিন্তু আগের থেকে ফর্সা হয়েছি, আমি কিন্তু আগের থেকে ফর্সা হয়েছি, আমার এটাই একটা অভ্যাস হয়ে দাঁড়াইছে। ব্যালাস দিছেন আপু, কোন বুঝি না দিয়েছেন, ব্লাশন না, আমি নতুন কিনা আনছি, ব্লাশন যে কি দিছি জানি না, একটা হাতের কাছে পাইছি দিছি, এত কি খেয়াল করে দেই, মেকআপ করার সময় যা পাই তাই, নোজপিন খুলে রাখছি, ওই যে বড় নোজপিন পরছি, একজন অপমান করছে যে আপনি বড় নোজপিন পরেন না কেন, ওয়ান ডায়মন্ডের মানে এক পাথরের ডায়মন্ড পরেন না কেন, তাকে দেখানোর জন্য ওই যে পরছিলাম, যে আমার আছে, আমার বলছে অপমান করছে যে আপনি এক ডায়মন্ডের, আপনি তো এক ডায়মন্ড পরতে পারেন, আপনি এত ছোট ছোট ডায়মন্ড পরেন কেন, একটা একটা দোকানে গেছিলাম গোল্ডের দোকানে, পরে আমি পরের দিনই লাইভে বড় ডায়মন্ডটা পরে দেখাইছি, এই দেখো আমার আছে, আমি পরি না এখন, তার দেখা শেষ, এর জন্য আমি খুলে রাখছি, কমে গেছে, সুন্দর আছে, থ্যাংক ইউ সুলতানা পারবিনা, পরসিলিভের কাপড় তাই না, কত রকমের মানুষ কত কিছু করে, তো আমি মজা করে সত্যি সত্যি ওই ভাইয়াকে দেখানোর জন্য, ওই ওই গোল্ডের দোকানের ভাইকে দেখানোর জন্য, আর ওই নোজপিনটা তার দোকান থেকে কেনা, মজা মজার ব্যাপার, বড় নোজপিনটা তার দোকান থেকে কেনা, সে ভুলে গেছে, সে ভুলে গেছে যে আমি ওইটা কিনছি তার দোকান থেকে। আচ্ছা এখন আপু তোমাকে দেখে সবাই কালি চুল করবে, না 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 করলে করবে, মানালে করবে, আর যাদের একদম নিজে থেকে কালি চুল তারা তো বেঁচেই গেল, এটা তো টাকা খরচ করে করা লাগছে আর তার অটোমেটিক। আচ্ছা এই হচ্ছে ওনাটা লেমন ইয়ালো কালারের সুন্দর একটা কটন দোপাট্টা, প্রত্যেকটা প্যান্টে আমি কাজ দিছি, সানা পারবি না আপু, কেমন আছেন বাবা, আপনাকে অনেক মিস করছি, ঘুম থেকে উঠে বারিজের ড্রেসটা হাতে পেলাম, বারিজ তো বারিজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শারমিন সরকার, ও রিপা আপু, আরে আপু
রিপাপু আপনি আইডিতে শারমিন সরকার রাখেন না, ওই নামটা খালি বাদ দিয়ে আপনার নাম, আপনার নাম মাফ করে দিয়েন, মানে ওই নামটা আমার সমস্যা, ওই নামটা বাদ দিয়ে এই দুই নাম রাখেন। দেখছেন আপনাকে কত ভালোবাসি, ওপেন বলে দিছি। তো এই হচ্ছে লেমন ইয়ালো কালার, সেই রকম একটা ব্রাইট লাগতেছে। আর হচ্ছে এটা আমার এমব্রয়ডারি কাজ করা রাখলাম, এখন দেখাবো যার লেভেন্ডার পছন্দ ফুল একটা লেভেন্ডার কালার, পুরো একটা লেভেন্ডার দিয়ে দিলাম আপনাকে। তো আমি এবার হচ্ছে বডি ওয়াশ আনছি, লেভেন্ডার, লেভেন্ডারের বডি ওয়াশ। তো এইটা লেভেন্ডার কালার দেখাবো। শানা আপু আপনি কই ছিলেন? লেভেন্ডার কালার একদম, প্যান্ট লেভেন্ডার, জামা লেভেন্ডার, ওনার লেভেন্ডার, ফুল একটা লেভেন্ডার। এই যে সেই রকম, তাই না? সবগুলো কালার আমি একটা দেখে একটা ধরছি, ওইটা আরেকটা থেকে সুন্দর, এরকম মনে হচ্ছে, একদম সেই রকম লাগতেছে। একদম লাক্স ফটো সুন্দরীর মতো। হ্যাঁ, এক থেকে যখন দশ দেখায় মনে হয় আল্লাহ দশ জনই একই রকম। এ সুন্দর না, এ সুন্দর না, না না, এ সুন্দর না, সবাই সুন্দর, এরকম একটা অবস্থা হয়। তো লাক্স ফটো সুন্দরী সাথে মনে করাই দিল, অডিশন দিছিলাম 2006 সালে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার পার, এই হচ্ছে আমার জামাটা লেভেন্ডার কালার আর শেড করা। হ্যাঁ ফিরোজ আপু, সবগুলো জামা বিশ্বাস করেন, কিছুক্ষণ আগে পিচ, বাংলি পিচ, পেস্ট কালার, আরো একটা লেভেন্ডার দেখাইছি, তাই না? প্রথমে যেটা দেখাইছি একদম লাইট কালার, এই দেখেন এটা কি সুন্দর শেড করা, এখানে একটু অফ হোয়াইট টাইপের, ক্যামেরায় দেখা যাচ্ছে কি না যে এই জায়গাটা শেড করা, এখানে একটু ডিপ, আস্তে আস্তে একদম লাইট হয়ে গেছে, এরকম সুন্দর। আচ্ছা, বাবা মার দেওয়া ভাইদের সাথে মিলানো নাম কি, হাজবেন্ড এর সাথে মিলে গেছে? ও আচ্ছা আচ্ছা, না থাক থাক থাক, বাদ দেওয়া লাগবে না, থাক আমি আপনাকে ডাকবো শারমিনা সরকার, সরকার আপু আপনি সরকার, দেশের সরকার, কিছু টাকা পয়সা দেন, ব্যবসা বাণিজ্য করি, শোরুম দেয় একটা টাকা দেন, সরকার মানুষ, টাকা তো থাকার, মানে সরকারের কাছে টাকা পয়সা সব, একটু ব্যাংকে বলে দেন। এটা হচ্ছে স্লিভের কাপড়টা, তো আমি এটার ওড়না দেখে দেখবেন, এইটা পাগল হয়ে জিন্না তাপু খালি ম্যাচিং ম্যাচিং হার দিচ্ছে, ম্যাচিং ম্যাচিং। উইন্টার কালেকশন কবে লাইভ করবা? আঞ্জুমানার আপু এত উইন্টার আনছি, পোলাপান তো আমাকে বলে আর উইন্টার আইনেন না, উইন্টার আর আইনেন না, যা আনছেন তাই, যারা সাজান আনছি, জাহা আনছি, মারিয়া বি আনছি, সানা সাফিনা আনছি, কয় লটে উইন্টার গুলো সামনে রেখো সাথী। আচ্ছা হোসেন আপু, থ্যাংক ইউ হোসেন আপু, এই দেখেন লেভেন্ডার কালার, লেভেন্ডার কালার শেড আছে প্রত্যেকটাই, আঁচল গুলো প্রত্যেকটা সুন্দর, এই জামা এত সুন্দর করছে কেন? আরে বাবা, আর একটা রেডি সুন্দর, আর এক আর এক ফটো সুন্দরী রেডি হয়ে আছে, আর একজন আসবে এটার পরে, উনার পরে, লেভেন্ডারের পরে আর একজন আসবে, একদম অফ হোয়াইটের সাথে মিষ্টি কালার দিয়ে, যে এটা প্যান্টের কাপড় আর প্যান্ট এমব্রয়ডারি করা, আপনাদের একদম ঠকা হবে না, সেই রকম সুন্দর একটা লেভেন্ডার কালার দেখালাম। এখন যেটা দেখবেন, দেখেন না মিষ্টি বাংলি কালার, এক আল্লাহ, এটা আমার খুব ফেভারিট কালার, এই যে নিচের যে রংটা দেখে অর্ডার করি। ও আচ্ছা, এই যে এই প্যান্টের রংটা আমার খুব পছন্দ, এবং নিচের রংটা একদম একটা মিষ্টি বাঙ্গি পিচ কালার, মানে সেই একটু সুন্দর, ও ভাঁজ করে দিছে, এই দেখে উপরে ক্রিম কালার, উপরে ক্রিম কালার, ক্রিম গলায় এমব্রয়ডারি কাজ, খালি এটা দেখেন না এই রংটা, একদম মনে হবে কি আপনি খেয়ে ফেলবেন, রংটা একদম খেয়ে ফেলার কালার, এই যে এরকম এরকম একটা মিষ্টি রং, মনে হয় কি একদম চকলেটের মতো, আর আইসক্রিমের মতো, আর শ্যাম্পু সাবানের কালার, এগুলা এগুলা যে কি সুন্দর লাগে, খুবই নাইস এই জামাটা। এটার স্লিভও এরকম শেড করা, হাতাটা আগে দেখাই দেই, দেখেন হাতাটাও শেড করা, এটার স্লিভও হচ্ছে এরকম শেড করা। যারা একটু কম রেঞ্জে সুন্দর কাপড় চান, আজকের ক্যাটালগটা সুপার, অনেক সুন্দর আজকের ক্যাটালগটা, সিরিয়াসলি বললাম, প্রাইসও কম আছে। এই যে এটা ব্যাক পার্ট, পিছন পার্ট, অফ হোয়াইটের সাথে এই রংটা, একদম সব একদম মিষ্টি কালার, সবগুলা লাইট এবং মিষ্টি মিষ্টি কালার। এটা আমার গলার এমব্রয়ডারি অ্যান্ড জামার কাজ, দোপাট্টা দিয়ে দাও, এই যে সুন্দর একটা কটন দোপাট্টা দেখেন, শেড করা, অফ হোয়াইট ঠিক না, এটা
একটু গ্রিনিশু শেড দেয়, যে এই জায়গাটা না একদম এত লাইট কালারের শেড দিচ্ছে, লাইট একটু লেমন গ্রিন এর মতো এই জায়গাটা শেড দিচ্ছে। তারপরে হচ্ছে এখানে মিষ্টি বাংলি পিচ কালার, এই যে এই জায়গাটা, এটার প্যান্টও অনেক কাজ করা, এই দেখেন এটার প্যান্টও হচ্ছে অনেক কাজ করা। এই যে নির্বাচন যাক কামরুল নাহার বিথিয়া, থ্যাংক ইউ। এটা পুরা প্যান্টের কাজ করা এইরকম, এই হচ্ছে আমার ড্রেসটা, ওকে ফুল ড্রেসটা, এই দেখে সুন্দর রং এটা, এটা রাখলাম। এখন আমি পেস্ট কালার দেখাবো, আচ্ছা তাই নার্গিস আপু, আচ্ছা থ্যাংক ইউ, মাথায় রাখবো। ওকে, তো এইটা হচ্ছে আমার পিচ কালার এন্ড পেস্ট কালার। আচ্ছা পিচ কালার আর হচ্ছে পেস্ট কালার, পিচ আর পেস্ট কালার, সুন্দর একটা পিচি কালার এন্ড তার সাথে হচ্ছে পেস্ট কালার, একদম ঠান্ডা টাইপের কালার কম্বিনেশন, আর নিচে হচ্ছে এরকম পিচ কালারের মধ্যে আর পেস্ট কালারের মধ্যে অনেক, এটা অনেক ঠান্ডা কালার, অনেক ঠান্ডা একটা রং, অনেক ঠান্ডা, অনেক মিষ্টি একটা। ও প্রাইস বলি না, ম্যাটেরিয়াল হচ্ছে আপু সব কটন ম্যাটেরিয়াল, জামা দেখে প্রাইস ভুলে গেছি, প্রথম দিকে একটু মনে ছিল, পরের দিকে আর প্রাইসের কথা ভুলে গেছি, জামার মানে রংগুলো এত সুন্দর, তো রঙের মধ্যে চলে গেছে এটা, এই যে রঙের মধ্যে চলে গেছে, পিচ আর পেস্ট কম্বিনেশন, পিচ পেস্ট কম্বিনেশন, সেই রকম একটা সুন্দর কালার জামাটা, তোমাকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ তো এইটা হচ্ছে আমার স্লিভের কাপড়টা, হাতার কাপড়, ওকে সবগুলা একই রকম, স্লিভে কাজ করা আর জামা। এই হচ্ছে ড্রেসটা একদম লাইট কালার, তারপরে হচ্ছে এটার ওনাটা, এই দেখেন, ও এটার ওনা তো সুন্দর, এই জায়গাটায় না মাঝখানে হচ্ছে প্রিন্টের ঝাড়, এখানে হচ্ছে এই যে এই জায়গাটা প্রিন্টের ঝাড় করা, এই হচ্ছে আমার ড্রেসটা, দুই কালারের শেড করা, একদম দুই কালারের শেড, প্যান্ট হচ্ছে এই রকম। তো শানা আপু থ্যাংক ইউ, আপনার কাছে এটা মনে হলো, আল্লাহ আমার আমার জামাই খুব ফেভারিট নায়িকা, ক্রাশ নায়িকা, এই যে এটা পুরো প্যান্ট এরকম ঝিকঝাক করা, এমব্রয়ডারি কাজ করা, ওনাটাও আপনি সুতার কাজ পাবেন, একদম সফট জড়ি দিয়ে বুনন করা, মানে কোনো শক্ত হয়ে হাতে লাগার মতো না, জড়ি শুনলে ভয় লাগে কিন্তু না, এটা জড়ি সুতা, ওকে জড়ি সুতা, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এখন প্রাইস বলে দেই, প্রাইস মাত্র কই রে ভাই, পুরাপুরি 2800, প্রাইস হচ্ছে 2800, এটা কাজ বেশি, প্যান্টের কাজ, জামায় কাজ, কাটো কাটো, জামায় কাজ, প্যান্টের কাজ, ওনাটার এখানে সুতার পার করা, মানে এখানে সুতা দিয়ে বুনন করে পার করা এই জায়গাটায়, তো এটাও রাখলাম। এখন আরো একটা পার্পেল বেগুনি কালার, এটাই লাস্ট পার্পেল বেগুনি কালার, আচ্ছা ঠিক আছে, তো পার্পেল কালারের পর পেস্ট কালার আছে, কিন্তু আর একটা পার্পেল আছে আমার কাছে, আরো একটা সুন্দর লেভেন্ডার পার্পেল কালার আছে, মানে লেভেন্ডার টাইপের কালার আছে, পার্পেল ঠিক না, লেভেন্ডার কালার, এই যে এটা এইটা দেখেন, লেভেন্ডার এবং হালকা ব্লু ব্লু, মানে আকাশি 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 ব্লু কম্বিনেশনে, এই যে খুব সুন্দর একটা ব্রাইট গলায় যে হোয়াইট সুতা দিয়ে এমব্রয়ডারি করা, এই হচ্ছে আমার পার এটার সাথে, এবং নিচের পেছন পার্টটাও, কাপড় খুব আরাম হবে, যেহেতু একটু দামি 2800 টাকার জামা, তো কাপড় ভালো এবং কাজও অনেক বেশি। লাকি আক্তার আপু ওয়ালাইকুম সালাম, আসেন না মিরপুরে, আমি একটু কম যাই, এখন ওই যে হরতাল থাকে, অবরোধ থাকে, আমার সারাদিন নষ্ট হয়ে যায় যাওয়া আসায়, তো বনানী আউটলেটে আমার কাজ থাকে, অফিসে কাজ থাকে, এই কারণে আমি না মুভমেন্ট করতে পারছি না, মডেলরা যায়, মডেলরা লাইভ করে, আমি মেবি ফ্রাইডে করে মিরপুরে যাব। আচ্ছা লাকি একটু থ্যাংক ইউ, দাও উন্না দাও, আচ্ছা এই হচ্ছে আমার পার্পেল, আরো একটা বেগুনি লেভেন্ডার কালারের, আরো সুন্দর একটা, এই কালার গুলো না মানে যখন কন্ট্রাস্ট আলাদা, হ্যাঁ শেড গুলো আলাদা আলাদা কালার দিয়ে, কোনো ম্যাচিং নাই, আলাদা আলাদা, এই যে প্যান্টে কাজ, এটা সালোয়ার এমব্রয়ডারি দেখেন, গলায় এমব্রয়ডারি 2800 টাকা, 2800 টাকা হচ্ছে এটা প্রাইস, শেড করা
2800 টাকা। এখন হচ্ছে চলে যাব পেস্ট কালারে। আমারটা ইগো, ইগো প্রাইস হচ্ছে 6550 টাকা। আমারটা 6550 টাকা, 6550 টাকা। যারা গারারা আর একটু ছোট্ট ফ্রকের সাথে পড়তে চান, এই যে পেস্ট কালার, সেই রকম একটা সুন্দর, সবগুলা কালার কি মিষ্টি, কি সুন্দর ব্রাইট, মানে লাইটের মধ্যে ব্রাইট, এই যে এরকম পার। তারপর হচ্ছে পেছন পার্ট, এটার ব্যাক পার্ট, তার সাথে হচ্ছে এরকম প্যানেল। ড্রেসের কোড বলো আপু, অর্ডার ও কোড তো আমি বলি না, এত 12 পিসের সেট তো কোড নাম্বার নাই, আমি জাস্ট ক্যাটালগ আর জামা দেখাই, কোড নাম্বার তো বলা হয় না আমার। সাইদা আপু প্রাইস হচ্ছে 2800 টাকা, 2800 টাকা হচ্ছে এগুলোর প্রাইস, কারণ হচ্ছে এগুলোর সালোয়ারও কাজ করা। এই যে ওনা দেখেন, কটন ওনা, কটন জামা, সুন্দর কালার এগুলো এক একটা, অ্যান্ড প্যান্টে কাজ করা, এই যে সালোয়ার কাজ করা, সালোয়ারে কাজ, 2800 টাকা। আচ্ছা এটাই আমার লাস্ট জামা ছিল, 12 পিস না, 12 পিস ক্যাটালগের এটাই লাস্ট জামা ছিল। আর আমি যেটা পরে আসছি, এটা আপনারা স্মল পাবেন 38, মিডিয়াম পাবেন 40, আর লার্জ পাবেন 44, অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এক্সট্রা লার্জও আছে, 48 পর্যন্ত পেয়ে যাবেন। এগুলোর এগুলোর প্রাইস হচ্ছে আপু, আমি যেগুলো দেখালাম 2800 টাকার, আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে 6550 টাকা, 6550 টাকা হচ্ছে আমি যে ব্র্যান্ডটা পরে আছি, এটা 38 থেকে 48 বডি পর্যন্ত পেয়ে যাবেন। তো অর্ডার করে দেন 6550 টাকা। আচ্ছা তো খুদা হাফেজ। রোজিনা লিপি আপু কেমন আছেন? আপনি তো খুব খেয়ে বেড়াচ্ছেন তাই না, খুব পার্টি করে বেড়াচ্ছেন ছবি দেখছি আমি। আচ্ছা খুদা হাফেজ, সবাই ভালো থাকবে। জ্যোতি সন্ধ্যায় আপনার কি সাম্মি, সাম্মি আক্তার আপু বলছে আমার মেকআপটা ভালো হয়নি। আপু আমি তো মেকআপ আর্টিস্ট না, আর আমি এত ভালো মেকআপ করতেও পারি না, আসলে লাইভের জন্য যতটুকু পারি নিজে যা পারি তাই, নিজে যা পারি ওইটুকুই। ক্যাটালগ, হ্যাঁ ক্যাটালগে জিন্দাদ আপু, ক্যাটালগটা প্রাইস হচ্ছে 2800 টাকা। আচ্ছা তো 2800 টাকা হচ্ছে ক্যাটালগটা প্রাইস, আর আমারটা প্রাইস হচ্ছে 6550 টাকা, 6550। ওকে তো খুদা হাফেজ, যদি সন্ধ্যায় টাইম পাই তাহলে আমি আগানুর দেখাবো, আর সাথে অন্য কিছু দেখাতে পারি। আগানুরের স্টিচ কালেকশন আসছে অনেক, তো আমরা মিরপুর আউটলেটে দিয়েছি, ধানমন্ডি আউটলেটে দিয়েছি, ধানমন্ডি সাত মসজিদ আউটলেটে দিয়েছি, ধানমন্ডি অর্চার্ড পয়েন্টে দিয়েছি, অ্যান্ড বনানিয়া আউটলেটও দিয়েছি, সব জায়গায় নতুন আগানুর আমরা দিয়ে দিয়েছি। তো আরো যদি দেখতে চান তো আমি লাইভ সন্ধ্যার দিকে টাইম পেলে লাইভ করবো। ওকে খুদা হাফেজ।